নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এই বাংলায় পঞ্চায়েত নির্বাচনের পরে ভোট পরবর্তী হিংসায় গোটা বাংলা কার্যত জ্বলছে। দিকে দিকে খবর আসছে তৃণমূল কংগ্রেসের অত্যাচার বিরোধীদের উপরে এবং সেই নিয়েই কিন্তু মিডিয়ায় বিভিন্ন খবর ছয়লা। কিন্তু সেই সব খবরের মাঝখানে কি হারিয়ে যেতে বসেছে বাংলার যেটা মূল বিষয় সেইটা, অর্থাৎ দুর্নীতি? দুর্নীতি তদন্ত কোথাও গিয়ে কি থমকে যাচ্ছে এই সব কার্যকলাপের মাঝখানে এবং সেটাকে ইচ্ছা করে ভুলিয়ে দেওয়া হচ্ছে? সম্ভবত না। কেননা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি এবার যে পদক্ষেপ নিলেন তাতে কার্যত ঝড় উঠতে চলেছে রাজ্য রাজনীতিতে। দুর্নীতি তদন্ত শুধুমাত্র থেমে থাকার ব্যাপারই নয়, সেই তদন্ত অগ্রগতি হওয়ারই ব্যাপার নয়, এবার সেই দুর্নীতি তদন্তে সরাসরি এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে দিচ্ছেন তিনি এবং এই নিয়ে এক চূড়ান্ত পদক্ষেপ নিতে চলেছেন। সিবিআই দপ্তরে পৌঁছে যাচ্ছেন তথ্য প্রমাণ নিয়ে এবং সেই নিয়ে কি আগামী দিনে ঝড় উঠতে চলেছে? আসলে শুভেন্দু অধিকারী বোধহয় এক ঢিলে অনেকগুলো পাখি মারতে চাইছেন এবং সেই কাজে তিনি গতকাল যে বিস্ফোরক বক্তব্য রেখেছেন তাতে কিন্তু ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে কার্যত ঝড় উঠে গেছে। কি বলেছেন শুভেন্দু অধিকারী আগে শুনে নিন, তারপর সেই নিয়ে আমি পুরোপুরি ব্যাখ্যায় আসছি। শুনুন শুভেন্দু অধিকারীর বক্তব্য। আমরা করব, দুর্নীতি ইস্যু হারিয়ে যায়নি। পঞ্চায়েতে পঞ্চায়েতে নির্বাচন গণনা লুটটা ইস্যু হয়েছে, দুর্নীতি ইস্যু হারিয়ে যায়নি। আগামী দু তিন দিনের মধ্যেই মমতা ব্যানার্জির সারদার ইনভলভমেন্ট নিয়ে আমি ডাইরেক্টর সিবিআই তার কাছে তথ্য প্রমাণ সহ আমি তার অফিসে, কলকাতার অফিসে, নয় নিজাম প্যালেস, নয় সিজিওতে গিয়ে জমা দেব চিঠি এবং সিডি। ফুরিয়ে যায়নি, শেষ হয়ে যায়নি। পশ্চিমবাংলায় আজ কাল পরশু আগামী দিন দুর্নীতি সবচেয়ে বড় ইস্যু। রিক্রুটমেন্ট স্ক্যাম, কোল স্ক্যাম, রোজভালি সারদা পঞ্জি কালেকশন স্ক্যাম, গরু পাচার স্ক্যাম, মিউনিসিপাল সার্ভিস স্ক্যাম, এসএসসি স্ক্যাম, প্রাইমারি স্ক্যাম, নিশ্চিতভাবে পিএসসি কলেজ সার্ভিস কমিশন এবং ওয়েবেলের মাধ্যমে নিয়োগ, যাতে সরাসরি মমতা ব্যানার্জি নিজে যুক্ত, কিভাবে টেন্ডার ভায়োলেট করেছে তার সমূহ কাগজ আমার হাতে আছে। মমতা ব্যানার্জি নিজে যুক্ত, মনোজ পন্ত যুক্ত, হরিকৃষ্ণ দ্বিবেদী যুক্ত, পিবি সেলিম যুক্ত। আমি সমস্ত তথ্য প্রমাণ নিয়ে লড়াই করব। দুর্নীতি হচ্ছে পশ্চিমবাংলার একমাত্র ইস্যু। দুর্নীতির ইস্যুকে পঞ্চায়েত ভোট ঘোষণা করে বা বাঙ্গালোরে ইটিং ফিটিং সেটিং করে এই দুর্নীতির ইস্যুকে পিছনে ফেলা যাবে না। শুনলেন বন্ধুরা, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তার বক্তব্য। আসলে শুভেন্দু অধিকারী রাজনীতির সঙ্গে বোধহয় আর পাল্লা দিয়ে এঁটে উঠতে পারছে না এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বিধানসভার ভেতরে এবং বিধানসভার বাইরে যেভাবে তিনি একের পর এক ঝড় তুলছেন, যেভাবে তিনি তৃণমূলের গোপন কথাটা সামনে নিয়ে চলে আসছেন তাতে কার্যত নাবিশ্বাস উঠে গেছে এবং তার ফলে তৃণমূলের তরফ থেকে বারে বারে তাকে নিয়ে কুরুচিকর ব্যক্তিগত অশ্লীল আক্রমণের পথে যাওয়া হয়েছে। কিন্তু তাতেও টলানো যায়নি শুভেন্দু অধিকারীকে। তার বিরুদ্ধে কি না করা হয়েছে, পুলিশ প্রশাসন, সিআইডি, মামলা, সমস্ত কিছু তার বিরুদ্ধে লাগানো হয়েছে, কিন্তু তাতেও তিনি কিন্তু অটল, তিনি এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে সরিয়েই ছাড়বেন। আসলে তৃণমূল কংগ্রেসের হাঁড়ির খবরটা তিনি জানেন তো। এখন যেটা আপনারা দেখেছেন, বারে বারেই কিন্তু শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল একটা কথা বলে থাকে, সেটা হচ্ছে যে সিবিআই বা ইডি কেন শুভেন্দু অধিকারীকে ডাকছে না। বিশেষ করে নারদা স্টিং অপারেশন নিয়ে, নারদা ফুটেজে তাকে টাকা নিতে গেছে এই কথা নিয়ে কিন্তু বারে বারেই তাকে বিদ্ধ করা হয় এবং প্রশ্ন তোলা হয় যে সিবিআই ইডি তারা কি নিরপেক্ষ, তারা নিরপেক্ষতা বজায় রাখছে না। এবং শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান শুধুমাত্র এই সিবিআই এবং ইডির তদন্তের হাত থেকে বাঁচার জন্য। এখন এই নিয়ে তারা রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে, নিজাম প্যালেসের সামনে মঞ্চ বেঁধে সমস্ত রাজ্যস্তরের জেলা স্তরের নেতাদের তুলে নিয়ে এসে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অনেক কথা বলেছে, সাংবাদিক বৈঠকে অনেক কথা বলেছে, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি। সিবিআই বা ইডি ডাকেনি, উল্টে বারে বারে একটাই প্রশ্ন উঠেছে যে তাদের মনে যদি শুভেন্দু অধিকারী নিয়ে এত প্রশ্ন থাকে, তাহলে তারা সরাসরি সিবিআই বা ইডিকে অ্যাপ্রোচ করছেন না কেন?
দু নম্বর, যদি সিবিআইডিকে তারা অ্যাপ্রোচ করে থাকেন, যদি সিবিআইডি সেই কথা না শোনে, যদি তাদের হাতে যথেষ্ট তথ্য প্রমাণ থাকে যে সত্যিই চিটফান্ড কাণ্ডে বা এমন কিছু দুর্নীতির সঙ্গে শুভেন্দু অধিকারী জড়িত আছে, সেই নিয়ে তারা আদালতে সরাসরি মামলা করছেন না কেন, আদালতের কাছে সেই সব প্রমাণগুলো জমা দিচ্ছেন না কেন? যদি সেখানে তিনি জমা দেন, তৃণমূল কংগ্রেসের যারা বড় বড় কথা বলেন, বিশেষ করে এই যারা মুখপাত্র রয়েছেন কুনাল ঘোষ, তারপর তাদের এক আইটি সেলের প্রধান আছে দেবাংশু ভট্টাচার্য না কি নাম, এইসব ছেলেগুলো লোকগুলো কেন আদালতে গিয়ে মামলা করছে না? এবং দেখুন, আদালত তো যখনই সেখানে তথ্য প্রমাণ সঠিকভাবে দেয়া হবে তখন আদালত তো কড়া পদক্ষেপ নিচ্ছে, রাজ্যে একের পর এক সিবিআই ইনভেস্টিগেশন হচ্ছে এবং সেগুলো প্রত্যেকটা কোর্ট মনিটর, এবং সেই কোর্ট মনিটর ইনভেস্টিগেশনে দেখা যাচ্ছে তৃণমূলের নেতারা এই চোর প্রতিপন্ন হচ্ছে, এই পার্থ চ্যাটার্জি, এই মানিক ভট্টাচার্য, এই অনুব্রত মণ্ডল সবকটা চোর, সবকটা জেলে ঢুকেছে এবং আর বেরোতে পারছে না, যদিও এই নিয়ে তৃণমূল কংগ্রেসের নাকামি অব্যাহত রয়েছে। এই অবস্থায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বারবার কথা বলা হচ্ছে, এমনকি কুনাল ঘোষ, যিনি সারদা কাণ্ডে চিটফান্ড কাণ্ডে 3.5 বছর জেল খেটে এসেছেন এবং তাকে জেল কাটিয়েছে মমতার পুলিশ, সিবিআই নয়, সেই কুনাল ঘোষ নাকি এখন দাবি করছেন এই শুভেন্দু অধিকারীকে তার মুখোমুখি বসিয়ে জেরা করতে হবে, তাহলে নাকি তিনি অনেক তথ্য ফাঁস করে দেবেন। যদিও সেই কুনাল ঘোষই তো বলেছিলেন যে যখন তিনি জেল খাটছেন, এই সারদা কাণ্ডে সব থেকে বড় সুবিধাভোগীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে তার মুখোমুখি বসিয়ে জেরা করা হোক এবং তিনি সত্যটা সামনে নিয়ে চলে আসবেন, ডেলোর বৈঠক নিয়ে কথা বলবেন, তখন পুলিশ, পুলিশের গাড়ি চাপড়েছে এবং চোখের অন্ধকারে হয়তো, চোখের আড়ালে হয়তো সেখানে কুনাল ঘোষকেও চাপড়েছে, সেটা আমরা জানি না, আজকে কিন্তু কুনাল ঘোষ সেটা নিয়ে চুপ করে বসে আছেন। এই অবস্থায় বারবার একটা কোথাও গিয়ে প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছিল যে শুভেন্দু অধিকারী সত্যিই দুর্নীতিবাজ, শুভেন্দু অধিকারী সত্যিই চোর, এবং সেই জায়গা থেকে ইডি সিবিআইকে শুধুমাত্র তিনি এড়িয়ে যাচ্ছেন বা এড়াতে পারছেন তিনি বিজেপিতে যোগদান করেছেন বলে, এবং বিজেপি রাজনৈতিক প্রভাব খাটিয়ে সিবিআই ইডির হাতটা বেঁধে দিচ্ছে, কিন্তু সেটা যে সত্যি নয়, সেটা যে বাস্তব নয়, সেই জায়গাটাই কিন্তু এবার ইমপ্লিমেন্ট করতে চলেছেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ আনার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস যে তিনি দুর্নীতিবাজ, উল্টে তিনি দুর্নীতির প্রমাণ নিয়ে কিন্তু সোজাসুজি সিবিআই দপ্তরে চলে যাবেন বলছেন, এবং সেখানে তিনি সরাসরি যেটা বললেন আপনারা ভিডিওতে শুনলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নাকি সারদা কাণ্ডে তার কাছে প্রমাণ আছে, এবং এর পাশাপাশি রাজ্যের একাধিক আইএস আইপিএস মানে সরাসরি প্রশাসনিক কর্তারা, শীর্ষ প্রশাসনিক কর্তারা, তাদের বিরুদ্ধেও নাকি তার কাছে অভিযোগ রয়েছে, তার কাছে প্রমাণ রয়েছে, যা নিয়ে তিনি কিন্তু সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করবেন, এবং সেই জায়গা থেকে সেই সমস্ত তথ্য প্রমাণ তুলে দিয়ে তিনি দাবি করবেন যে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কেও ডেকে নিয়ে আসা হোক। অর্থাৎ যার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস দুর্নীতির আঙুল তোলার চেষ্টা করছে, উল্টে তিনি দুর্নীতি তদন্তে গতি আনার জন্য সিবিআইকে সাহায্য করার চেষ্টা করছেন। এই জায়গা থেকে তৃণমূলের যে অস্ত্রটা ছিল সেই অস্ত্রটা তো কার্যত ভোঁতা হয়ে যাবেই, এবং সত্যি সত্যি যদি তার হাতে তথ্য প্রমাণ থেকে থাকে এবং এই দুর্নীতি তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা আবেগের নাম, মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল কংগ্রেস, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, এই জায়গায় ভয়ঙ্কর অভিযোগটা এনেছেন শুভেন্দু অধিকারী, এবং সত্যি সত্যি তিনি যদি সেটা করতে পারেন, রাজ্য রাজনীতিতে কিন্তু ঝড়টা সময়ের অপেক্ষা, কিন্তু তিনি যদি করতে না পারেন, কথার কথা হয়ে থাকে, শুভেন্দু অধিকারীর কিন্তু রাজনৈতিক সত্তা নিয়েই প্রশ্ন উঠে যাবে। এখন শুভেন্দু অধিকারীর মতো নেতা যিনি গণ আন্দোলন থেকে উঠে এসেছেন, যিনি কলেজের গেট থেকে শুরু করে আজকে রাজ্যের বিরোধী দলনেতা হয়েছেন, এবং আগামী দিনে হয়তো এর থেকেও বড় জায়গায় তিনি যাওয়ার পোটেনশিয়াল রাখে, রাজ্যের একটা বৃহৎ অংশের মানুষ তাকে বিরোধী মুখ হিসেবে মেনে নিচ্ছেন এবং তার নেতৃত্বকে মেনে নিয়ে আগামী দিনে রাজ্যের পরিবর্তনের আশা করছেন, সেই জায়গা থেকে তিনি এরকম অবিবেচকের মতো অরাজনৈতিক কথা নিশ্চয়ই বলবেন না, নিশ্চয়ই তার হাতে এমন কিছু রয়েছে যার পরিপ্রেক্ষিতে এত বড় কথা তিনি কিন্তু সাংবাদিকদের সামনে বলে দিলেন। এখন সত্যি যদি সেই প্রমাণগুলো সামনে আসে তাহলে আগামী দিনে কি হবে? আগামী দিনে এক নম্বর যেটা হবে, দুর্নীতি তদন্ত কিন্তু গতিপ্রাপ্ত পেতে একদম বাধ্য হয়ে যাবে, এবং সেই জায়গায় যখনই তৃণমূল সুপ্রিমোকে যদি সিবিআই সত্যি ডাকে তাহলে দলের অবস্থাটা কি হবে, রাজনৈতিক প্রেক্ষাপটও কিন্তু ঝড় বয়ে যাওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে তার থেকেও যেটা ইম্পর্টেন্ট জায়গা হলো, শুভেন্দু অধিকারী কিন্তু একাধিক শীর্ষ প্রশাসনিক কর্তার বিরুদ্ধেও কিন্তু তোপ দাগলেন এবং তাদের বিরুদ্ধেও তার কাছে নাকি প্রমাণ আছে, সেটাও তিনি সিবিআইয়ের হাতে তুলে দেবেন। এখন সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার পর যদি সত্যিই সেই প্রমাণটা তুলে দেন এবং সিবিআই কোনো পদক্ষেপ না করে, তাহলে কিন্তু শুভেন্দু অধিকারীর কাছে আরেকটা রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে আদালত। সেক্ষেত্রে আদালতে গিয়ে তিনি কিন্তু বলতে পারবেন যে সিবিআইয়ের হাতে এই তথ্য প্রমাণ তুলে দিয়েছি, তারপরেও কিন্তু কোনো পদক্ষেপ হয়নি, এবং সেক্ষেত্রে কিন্তু কোর্ট মনিটর্ড একটা ইনভেস্টিগেশনের চান্স চলে আসছে। সুতরাং সব মিলিয়ে রাজ্য রাজনীতি কিন্তু একটা নতুন মোড়ের মুখে দাঁড়িয়ে রয়েছে, বিশেষ করে দুর্নীতি তদন্তে,
একদিকে তৃণমূলের যে রাজনৈতিক অস্ত্র, শুভেন্দু অধিকারীকে যে ব্যক্তিগত আক্রমণ, এবং একটা তার বিরুদ্ধে কনসেপ্ট তৈরি করে দেওয়া মানুষের মনে যে শুভেন্দু অধিকারী অ্যাকচুয়ালি করাপ্টেড পার্সন, এবং সেই করাপশনের হাত থেকে বাঁচার জন্য বিজেপির রাজনৈতিক প্রভাবটাকে কাজে লাগিয়ে বাঁচানোর জন্য তিনি এখানে চলে গেছেন, তিনি ইডিসিবিআইয়ের হাত থেকে বাঁচার জন্য চলে গেছেন, সেই অস্ত্রটা যেরকম ভোঁতা হয়ে যাবে, এর পাশাপাশি এই রাজ্যের প্রকৃত দুর্নীতিবাজ কারা, কাদের নেতৃত্বে এই দুর্নীতিটা হয়েছে, এবং এই দুর্নীতির সব থেকে প্রভাবশালী কারা, তারা কি জেলের পিছনে যাবে, তাদের বিরুদ্ধে কি তদন্ত হবে, সেই প্রশ্নটাও কিন্তু চলে আসবে। এবং সেটা কিন্তু লোকসভা নির্বাচনে বলুন বা রাজনৈতিক প্রেক্ষাপটে বলুন, বাংলার শাসক দলের কাছে যথেষ্ট মাথা ব্যথার কারণ হতে চলেছে। ফলে গতকালের যে সাংবাদিক বৈঠক শুভেন্দু অধিকারী ছিল, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি যে কথা বলেছেন, তার পরিপ্রেক্ষিতে একটা কথাই বলা যেতে পারে, রাজ্য রাজনীতি নতুন মোড়ে দাঁড়িয়ে রয়েছে, এবং আগামী দিনে রাজনৈতিক ঝড় আরও প্রবল হতে চলেছে। এবং সত্যি যদি শুভেন্দু অধিকারী এই তথ্য প্রমাণ জমা দিতে পারেন, এবং সেক্ষেত্রে যদি সিবিআই ইনভেস্টিগেশন শুরু হয়ে যায়, সেক্ষেত্রে কুণাল ঘোষ যে দাবিটা করেছিলেন তাকে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করা, সেই জায়গাটাও কি হয়ে যাবে? কুণাল ঘোষ যে বর্তমানে দাবিটা করছেন তাকে এবং শুভেন্দু অধিকারীকে মুখোমুখি বসিয়ে যে জেরা করা, সেই জায়গাটাও কি হয়ে যাবে? এবং শুভেন্দু অধিকারীও কি সিবিআই রেডারে থাকবেন? শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু তিনি তথ্য প্রমাণ দিচ্ছেন, তাদের কি মুখোমুখি বসিয়ে জেরা করা হবে? অনেক কিছু কিন্তু জটিল প্রশ্ন চলে আসছে, এবং সেই প্রশ্নের উত্তর হয়তো আগামী দিন দেবে, কিন্তু এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর স্টেটমেন্ট বাংলা রাজনীতিকে নতুন মোড়ে দাঁড় করিয়ে নিল, নতুন একটা ঝড়ের সামনে দাঁড় করিয়ে দিল, এই কথা কিন্তু সকলেই মেনে নিচ্ছেন। আপনারা কি বলবেন, সত্যি কি সিবিআই ইনভেস্টিগেশন হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে? সত্যিই কি তথ্য প্রমাণ আছে শুভেন্দু অধিকারীর কাছে, নাকি সবটাই রাজনৈতিক কথা? অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।